হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আরও একটি ভিডিওয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। কলেজ থেকে বাড়ি ফেরার পথে একজন এই গাছগুলো বিক্রি করছিল। আমি ভাবলাম আমার কাছে তো তিনটে কালার আছেই, আরও তিনটে কালার যদি নিয়ে নিই একসাথে বসালে দেখতেও ভালো লাগবে। আমি সাধারণত টবে কিংবা মাটিতেই গাছ বসাই, কোনোদিনও চুবড়িতে বসাইনি। তাই ভাবলাম চুবড়িতে কীরকম গাছ হয় সেটা একবার দেখা যাক। শুধু চুবড়িতে মাটি দিলে তো, জল দিলেই মাটি সব বেরিয়ে চলে যাবে, সেই জন্য একটা প্লাস্টিকের পলিথিন দিয়ে দিয়েছি ফার্স্টে। এটা শুধুও ভালো লাগছে, আবার থোবা হলে আরও ভালো লাগতো, তাই না? যখন অনেক বৃষ্টি হচ্ছিল তখন টবটা হাওয়ায় ভেঙে গিয়েছিল, সেই জন্য এটা বস্তাতেই বসিয়েছে, তবে টবের মতন অত ভালো হয়নি। এটা থেকে দু ধরনের ডাল কেটে নিলাম ওই গাছগুলোর সাথে বসাবে বলে এক জায়গায়। আমি প্রথম গাছ বসানোর সময় কোনো রাসায়নিক সার বা কিছু প্রয়োগ করি না, এমনি নর্মাল মাটিতে বসাই। এটা ভার্মি কম্পোস্ট বা গোবর সারযুক্ত মাটি, তাই এটা বৃষ্টির কারণে ভিজে গিয়েছিল, সবসময় তো বাইরেই থাকে। এটা ভালো করে গুঁড়ো করে নিই। যা টাইম ফুল গাছে তো সাধারণত অনেক কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না, এই মাটিটাই প্রথমে বসাবার সময় যা তৈরি হয়ে গেল, আর প্রখর রোদ দূরে রাখলেই হলো। চুবড়িটার অর্ধেকটা মাটিটা দিয়ে আর কিছু মাটি ওপরে দেওয়ার জন্য রেখে দিয়েছি। ভালো করে গুঁড়ো করে নিয়ে যেখানে বসানো ছিল গাছগুলো সেখান থেকে এই নতুন জায়গায় এবারে গাছগুলো দেব। গাছগুলো রোজের রোজ একটু জল দিয়ে দিতাম যাতে না শুকিয়ে যায়, কারণ কবে এনে গাছগুলো বিক্রি করছে তার তো কোনো ঠিক নেই। মাটিটা ভিজে থাকার কারণে তাড়াতাড়ি গাছটা উঠে গেল। দেখুন মাটিটা সরিয়ে দিতে, কিন্তু এখনও গাছগুলোই সেরকম শিকড় আসেনি, তার মানে সবেই নিয়ে বিক্রি করতে বসেছিল। এক এক ধরনের কালারের গাছে হয়তো দশটা করে আছে, সেই জন্য আমি ভাগ ভাগ করে নিয়ে যাতে চুবড়িটার চারিদিকে বসাতে পারি সেই জন্য এরকম ভাগ করে নিয়েছি। কোনো নতুন গাছ বসিয়ে সরাসরি রোদ্দুরে না রাখাই ভালো, কারণ শিকড় তখনও মাটির সাথে টানে না, তবে দেখতে ভালো লাগছে। তারপরে একে একে গাছগুলো মাটিতে বসিয়ে দিলাম। গাছটা যখন আস্তে আস্তে বড় হবে তখন চায়ের লিকারের যে জলটা কিংবা সবজি পচার যে তরল জৈব সারটা আস্তে আস্তে 7 দিন কিংবা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করব। এই গাছের ডাল কেটে আপনি যে কোনো জায়গায় বসিয়ে দেবেন, যদি মাটি একটুখানি থাকে তাতে যদি গাছটা না বসিয়ে পড়েও থাকে তাও গাছটা হয়ে যাবে। যখন এই গাছটা বেঁচে যাবে তখন আমি এর থেকে ডালগুলো কেটে ভাগ ভাগ করে আরও অন্যান্য টবে বসিয়ে দেবো বা ওই বড় জায়গাটাতেও বসিয়ে দেব, যাতে 4-5টা কালার একসাথে খুব সুন্দর লাগে। 6 রকমের ফুল একসাথে থাকলে একটা জায়গায় কত সুন্দর লাগবে বলুন তো। এই গাছটা চারায় না অন্যান্য গাছের মতন, এটা এমনিই উঠে যায় লম্বা হয়ে। প্লাস্টিকটা অবশ্যই ফুটো করে দেবেন যাতে অতিরিক্ত জল না জমে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম গাছগুলো যেগুলো কিনে এনেছি আপনাদের দেখাই। নতুন আরও একটি ভিডিও